আপনাদের গ্লোব টিভি পর্দায় সন্ধ্যা 5:55 ভারতবর্ষে মহান সাধক তৈলঙ্গস্বামীজির জীবন কাহিনী এবং তার মানে নানা রকম ঘটনা আপনাদেরকে শুনিয়ে আসছি এতদিন ধরে গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55। আমার একটা বিশেষ একটা পর্ব আপনাদের জন্য করেছি, অবশ্যই সেই বিশেষ পর্বটা অন্যদিন অনুষ্ঠানে দেখবেন। স্পেশালি পশ্চিমবঙ্গের নানান সাধকের মধ্যে প্রধান তিন মানে নাম করা যে সাধকরা রয়েছেন তাদের মধ্যে তিনজনের সাথে তৈলঙ্গ স্বামীজির সাক্ষাৎ হয় বারাণসী অর্থাৎ কাশীতে, সেইটা সম্বন্ধেই বলা রয়েছে। আজকে আমি একটা বিরল ঘটনা স্বামীজির সম্বন্ধে আপনাদেরকে বলব। দুঃখিত, খাদ্য খাদ্যে তৈলঙ্গ স্বামীজির সেরকম ভেদ জ্ঞান ছিল না, অর্থাৎ খাদ্যাভাসে তার খুব একটা কিন্তু সেই রকম খুব একটা ইচ্ছে ছিল না স্বামীজির, ফলে যে যেরকম দিত তাই তিনি খেতেন। যখন ইচ্ছে খেতেন, মন চাইলে খেতেন, অনেক সময় অনাহারে থাকতেন, তাতে কিচ্ছু তার যায় আসতো না। কিছু দুষ্ট লোক, কিছু বদমাইশ কিছু ছেলে সেই সময় ছিল, তারা বদমাইশি করে ঠিক করে কি করবে না, ও স্বামীজি বেটা খুব মহান সাধক দেখাচ্ছে, মহান সাধক, চল তো একদিন এদেরকে কিছু করা যায় বলে প্ল্যান করে। এইবার কি হয়, তারা যেটা প্ল্যান করে সেটা হলো চুন গোলা জল স্বামীজিকে খাওয়াবেন, দুধ মনে করিয়ে চুন গোলা জল স্বামীজিকে খাওয়াবেন। এই অভিসন্ধি নিয়ে তারা যখন ওই চুন গোলা জল স্বামীজির সামনে উপস্থিত করে এবং বলেন, মহারাজ আপনার জন্য দুগ্ধ নিয়ে এসেছি একটু পান করবেন, স্বামীজি কিন্তু তাদের সমস্ত কিছু ক্যারিকুলাম সব বুঝে গিয়েছিল, কিন্তু তিনি মুখে একটিও কথা বললেন না, গম্ভীর স্বরে রইলেন। আর দুঃখিত, গম্ভীর স্বরে রইলেন, আর কি করলেন, ওই চুন গোলা যে জলটা নিজেই পান করলেন। চুন গোলা জল যখন পান করলেন তারপর স্বামীজি গম্ভীর হয়ে সেখানে স্তব্ধ হয়ে গেলেন। দুষ্ট লোকগুলি তখন তাদের এই দৃশ্য দেখার পর একটা মনের মধ্যে একটা করুণা সৃষ্টি হলো, যে অহেতুক একটা মানুষকে পরীক্ষা করার জন্য তাকে এরকম একটা বিষ পান করালাম আমরা। সেই দুষ্ট লোকদের তখন চেতনা ফিরল, স্বামীজির পায়ে তারা লুটিয়ে পড়ল। এবার স্বামীজির পায়ে লুটিয়ে পড়ার জন্য কি হলো, স্বামীজি তাদেরকে ক্ষমা করে দিলেন এবং মূত্র দ্বারা সেই চুন গোলা জব সব নিঃশেষিত করে দিলেন। এই হচ্ছে তার ক্ষমতা এবং ক্যাপাসিটি, ইনি হচ্ছেন তৈলঙ্গ স্বামীজি মহারাজ। অনেক প্রচুর তার ভক্ত শিষ্য ছিল, অর্থবিত্তশালী প্রচুর ভক্ত ছিল। দুঃখিত দর্শক বন্ধু, টানা রেকর্ডিং এর পর লাইভে আসছি, যার জন্য কিছুটা চা খেতে হচ্ছে। যাই হোক, তো সেই কি ঘটেছিল এই জায়গাটা, জয় মা তারা, জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? দেখো আচ্ছা, বাহ খুব ভালো। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি মা? তপব্রত বসু, বালিগঞ্জ থেকে বলছো তাই তো? আচ্ছা কি জানবে বলো। হ্যাঁ বলো মা, বলতে পারো। চব্বিশে মার্চ 1986 টাইমটা, জন্মস্থান হচ্ছে, এই জন্ম সময় হচ্ছে বিকেল 4:41 মিনিট। ঠিক আছে। আর জন্মস্থান
কলকাতা? আচ্ছা, প্রশ্ন কি নিয়ে মা? আচ্ছা, ছেলে কি পৈতৃক সম্পত্তি পাবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? আচ্ছা, এবার আসি প্রথম কথায়, সোমবার কি জন্মবার? আচ্ছা, সোমবার জন্মবার, ছেলে তো দেখছি হ্যান্ডসাম, কিন্তু একটু মাথা গরম, তাই না? তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ওর পৈতৃক সম্পত্তির ব্যাপারটা এখানে কিন্তু পাওয়ার যতটুকু আছে সেটা সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম মা। তার কারণ বলে রাখি, ও কি ওয়ারিশান একজন না অনেকেই আছে ওই পৈতৃক সম্পত্তিতে শরিক? একলাই। তো এবার সম্পত্তিটা কার কাছে আছে? মানে ওর বাবার, মানে দুটি বিবাহ কি, মানে আপনার স্বামীর? এই জন্য এটা চিন্তা করছেন মা। এই জায়গাটা কিন্তু লগ্ন এবং রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যদি পিতা, হ্যাঁ, পিতার স্থান যদি দেখা যায়, এই জায়গায় নক্ষত্র খুব একটা কাজের কাজই হয় না এই স্থানটায়, বিশেষ করে পিতার ফাজ যদি দেখা যায়, তো পিতার স্থান যদি দেখা যদি যায় ওই স্থান থেকে, এবং পৈতৃক সম্পত্তি রবি শুক্র যুক্ত অবস্থায় দারিদ্র যোগের একটা সৃষ্টি করলো, রবি থেকে দেখি পিতা, তাই তো? বা পৈতৃক সম্পত্তি শুক্রযুক্ত হওয়ায় অষ্টম ভাবে দারিদ্র যোগ সৃষ্টি করলো, এবং নবম ভাবে রাহু অবস্থান করাতে এটুকু বোঝা যাচ্ছে যে এই জায়গাটাকে নবমপতি সে রয়েছে, অবস্থান করছে কোন ভাবে না, এই জায়গাটা পঞ্চম ভাবে। জানেন তো নিশ্চয়ই আপনি, জানা নেই? একটা কথা বলতে পারি, ওর বাবা হয়তো সাডেনলি কোনোদিন কোনো সময় কিছু দেবে, কিন্তু এর জন্য পৈতৃক সম্পত্তি যে পাওয়ার সেটা কিন্তু পাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, সেইটার ব্যাপারে মা, ওর ছেলেটির একটু, তোমার ছেলে কি তোমার সঙ্গেই থাকে? তাহলে ওর একটু হস্তরেখাটা দেখতে হবে মা। হস্তরেখা অনুযায়ী যদি দেখা যায় যে পৈতৃক সম্পত্তি, কারণ হরোস্কোপ অনুযায়ী খুব একটা নেই, ঠিক আছে? তবে একটা সামান্য চান্স আছে যে পিতা কিছু দান করলো ওকে, যেটা বললাম যে হঠাৎ করে পাওনা, এইটুকু হরোস্কোপ অনুযায়ী বোঝা যাচ্ছে। এবং এই পাওনাটা যদি হাতের সাথে মিলে যায় মোটামুটি, বা ওর ফেস রিডিং বা ওর ছবি নিয়ে আসলে সেইটা গণনা করে, সেই গণনা থেকে যদি মিলে যায়, তাহলে যদি বলা যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা, যে দোষটা থাকলো সেই দারিদ্র যোগটা কাটিয়ে দিলেই হবে। নিয়ে আসলে হবে, হ্যাঁ নিশ্চয়ই হবে মা, দারিদ্র যোগটা কাটাতে হবে, আর হস্তরেখাটা একবার দেখে নিয়ে তারপর ক্রিয়াটা করতে হবে, কেমন? এই জন্যই তো মুশকিল, কেন যাবে না মা? অনেকের কথা তো আর আমার কথা তো এক নাও হতে পারে, তাই না? রাহুর দশা নিশ্চয়ই মা, হ্যাঁ, কেন বলে দিচ্ছি, রাহু ভালো করে শুনতে হবে মা, রাহু যে স্থানে অবস্থান করছে সেই স্থান অনুযায়ী এই সময় দারিদ্র যোগটা কাটালে তবেই সম্পত্তি, যেটা নিয়ে তোমার প্রশ্ন, ঠিক ওই জায়গাটা সমস্যা মিটবে। না, দক্ষিণ কলকাতা কোনো চেম্বার নেই, উত্তর কলকাতার নিজস্ব বাসগৃহ রয়েছে শ্যামবাজার আরজিগর হসপিটালের কাছে, ওখানে আসতে হবে মা, দক্ষিণ কলকাতা কোথাও বসে, মঙ্গল শনি রবি, কেমন? হ্যাঁ, সামনে এই সপ্তাহে পাবে না, পরের সপ্তাহে, পরের সপ্তাহে আমার সাথে যোগাযোগ করবে, নিশ্চয়ই মা, জয় মাতা, প্রত্যেকে ভালো থাকুন এটাই কামনা করি, এবং প্রত্যেককে আমাকে গাইড করাটাই আমার উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষকে আমি সহযোগিতা করি। তো যে জায়গায় ছিলাম, মূত্রদ্বার ত্যাগ করিয়ে দিলেন, এইবার কিছু ভক্তজন বা বিশিষ্ট বিত্তশালী ব্যক্তিরা তৈলঙ্গ স্বামীজিকে নানা রকম সোনাদানা ইত্যাদি দিয়ে উপহার দিতেন। এইবার সেই নানা রকম সোনাদানা ইত্যাদি যে উপহার দিতেন তাকে, সেই উপহার কিন্তু তৈলঙ্গ স্বামীজির কিছু যায় আসতো না।
এই যে তৈলঙ্গ স্বামীজির কেন যায় আসতো না, তার এর কারণ হলো স্বামীজি তিনি তার নিজের দেহের সাথে আত্মাকে আলাদা করতে পেরেছিলেন। তার এমন কিছুতে কোন রকম অভ্যাস বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, মানে নেই, তার ছিল না। তিনি হঠযোগ এবং রাজযোগের দুরূহ সোপানগুলি এইভাবে অতিক্রম করেছিলেন। ফলে সেই যে অলংকার ইত্যাদি, গয়না ইত্যাদি পড়তেন, সেইগুলো চোরেরা অর্থাৎ দুষ্টু লোকেরা তার গা থেকে খুলে নিয়ে যেত সবার অলক্ষে, অর্থাৎ লোকজন না থাকলে টুক করে ঢুকত সেই বাগানে যেখানে তিনি থাকতেন এবং তার গা থেকে খুলে নিয়ে যেতেন। স্বামীজি এই দেখে মুচি মুচি শুধু হাসতেন, আর কিছুই নয়, অবলীলাক্রমে তাদেরকে নিয়ে যেতে দিতেন। এছাড়াও স্বামীজির প্রচুর দান ধ্যান রয়েছে, অনেকের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না বা যৌতুক নিয়ে নানা রকম সমস্যা বা অন্য কোনো সমস্যা, স্বামীজি কিন্তু সেই গয়নাগুলো তাদেরকে দান করতেন। স্বামীজির কাছে এর কোনোই কিছুটাই কার্যকরী ছিল না, ফলে তৈলঙ্গ স্বামীজি মহারাজ এক উচ্চ মার্গের সাধক এবং উচ্চ মার্গের সাধক হওয়ার জন্য তিনি তার জীবনের প্রাপ্তি সমস্ত কিছুই করেছেন। তার শেষ জীবনটা মঙ্গল ভট্টের গৃহতে কেটেছিলেন। তিনি অনেক পীড়াপিড়ি, অর্থাৎ মঙ্গল ভট্ট অনেক পীড়াপিড়ির পর স্বামীজিকে নিজের বাড়ি নিয়ে যেতে সক্ষম হন। তার শেষ সময়টুকু স্বামীজির পঞ্চানন ঘাট এবং মঙ্গল ভট্টের আবাসেই কিছুদিন যাবৎ কেটেছিল। প্রায় আশি বছর তিনি কিন্তু এখানে বসবাস করতেন। তার জীবনে 280 বছর তার জীবনকাল, তার মধ্যে 150 বছর কিন্তু তারা কাটিয়েছিলেন, মানে কাশীতে কাটিয়েছিলেন তৈলঙ্গ স্বামীজি, এবং প্রায় 80 বছর কিন্তু তার শেষ জীবন বলছি পঞ্চানন ঘাট এবং মঙ্গল ভট্টের আবাসেই কেটেছিলেন। ওই দু জায়গায় উনি থাকতেন। বয়স তো বেড়েছে, একাধিক জায়গায় দৌড়ানো দৌড় আর সম্ভব হয় না, সেই জন্য উনি একটা ব্যবস্থা এইভাবে মঙ্গল ভট্টের পীড়াপিড়িতে করেছিলেন। মঙ্গল ভট্টজি স্বামীজির আচরণ এবং তার কি প্রয়োজন না প্রয়োজন সব ব্যাপারটাই জানতেন এবং নিজে থেকে তিনি সবকিছুই তত্ত্বাবধান করতেন। তার অনুপস্থিতিতে তার, অর্থাৎ স্বামীজির ভক্ত শিষ্যদের ওপর সেই দায়িত্ব বর্তানো থাকত। একটা ঘটনার কথা আপনাদের বলি। মঙ্গল ভট্ট স্বামীজির অনুচর তথা শিষ্য ও কয়েকজন বিশিষ্ট ভক্তের এই মর্মান্তিক কথা হঠাৎ সেদিন ক্রন্দন শুরু করেছিল। কি সেই ঘটা? স্বামীজি একদিন গঙ্গা স্নান করে ফেরেন, অর্থাৎ তৈলঙ্গ স্বামীজি একদিন গঙ্গা স্নান করে তিনি ফেরার পর তার মৃত্যুদিন তিনি বলে দেন ভক্তদের, বলেন কি আজই আমার যেতে হবে, আজই আমার মৃত্যু ঘটবে। সেই শুনে ভক্তদের এই অবস্থা, অর্থাৎ ক্রন্দন জুড়ে দিল। স্বামীজি বলেন তোদের ছেড়ে যাচ্ছি কোথায়? তার বাণী এবার শুনুন, মহাপুরুষের বাণী কি ছিল? দেহের খোলসটা বড় জীর্ণ হয়ে গিয়েছে, এবার এটিকে ত্যাগ না করলে চলছে না, সেই জন্য আমাকেও যেতে হবে, এই খোলসটা আর ধরে রাখা যাচ্ছে না। অর্থাৎ দেহ থেকে যে আত্মা আলাদা, সেই আত্মাকে ধরে রাখছে যে দেহ, এইবার সেই দেহটাকে ছাড়তে হবে, এটাই বক্তব্য। ন্যাচারালি মঙ্গল ভট্ট এবং অন্যান্য যারা ছিলেন ভক্ত শিষ্যরা, তারা তো খুব নাছোড়বান্দা যে এইভাবে হট করে বলে দিলে কি মগের মূল্য নাকি, এইভাবেই বলছে তাকে যে আজ বলছি চলে যাব, যা ইচ্ছে তাই করব, এটা তো হবে না, ওটি হবে না।
যে আজ আপনি গঙ্গা স্নান করে এসে বলছেন আজকে আমার মৃত্যু ঘটবে, হ্যাঁ সেই সেইটা তো ঘটবে না, আমাদের আগে থেকে তৈরি থাকতে হবে। আপনার মৃত্যু ঘটবে অবশ্যই, কিন্তু আমাদের তার থেকে তৈরি থাকতে হবে। কিন্তু তারা জানতো যে বাবাকে পীড়াপিড়ি করলে তো কিছু হবে না, যেটা উনি সিদ্ধান্ত নিয়েছেন সেটা করবেনই। ফলে মুখের কথা কিন্তু খেটে গেল মঙ্গল ভট্টের একটা কথায়। তারা কিন্তু ফোন কলারকে ধরে নি। জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আগরতলা, মানে ত্রিপুরা। বলো মা কি জানবে, বলো কি জানবে? বিবাহের বিষয়। কি নাম তোমার? গোপা দে। জন্ম তারিখ বলো গোপা। 4th December 82। টাইমটা বলো মা ঝটপট। 3:35 বিকে, দুপুর 3:35। আচ্ছা, জন্মস্থান কি আগরতলা? বিবাহ নিয়ে প্রশ্ন, তাই তো? শনিবার তোমার জন্মবার। বাহ, কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে জন্ম, খুব ধার্মিক মেয়ে, খুব ভালো মেয়ে। বিয়ের সপ্তম ভাবে শনি অবস্থান করছে, সুতরাং বিবাহ দেরিতে হতে পারে, কিন্তু সেইটা খুব একটা দেরি হবে না। তবে সপ্তম পতি অষ্টমে অবস্থান করছে, রবি বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায়, এইটা হয়ে গেল একটা ডিভোর্সের কেস। কি রবি বুধ একসাথে না, সপ্তম পতি অষ্টমে থাকাতে, এবং তার সাথে রবি শুক্র একত্রিত অবস্থায় রয়েছে, তার সঙ্গে বুধ হচ্ছে যে স্থানে অবসর রয়েছে, বুধ হলো গিয়ে ওই স্থানে নিষ্ফলা। ফলে রবি বা শুক্রকে কোন গ্রহকেই ও চার্জ করতে পারছে না, ফলে দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে গ্রহগত কারণে রবি এবং শুক্রের। ফলে বিবাহ স্থানটা দারিদ্র্যযোগ করলো, কিন্তু ভাবাস্ত শনি তুঙ্গি থাকাতে। তুমি কি ইঞ্জিনিয়ারিং করেছো? জ্যোতিষ জানো? আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, বাহ, জ্যোতিষী হবে মা তোমার, তুমি চালিয়ে যাও। হ্যাঁ, জ্যোতিষী হবে, করে যাও। তবে বুদ্ধিটা একটু বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে চলো, তাই না? একটু এই কথা হবে, জ্যোতিষ থেকে তন্ত্রটা বেশি ভালো হবে। কেমন? জয় মাতা। হ্যাঁ, হবে না কেন, হবে, কিন্তু জ্যোতিষ। হ্যাঁ, আচ্ছা, তুমি বিয়ে করতে চাইছো? বিয়ে করলে কিন্তু প্রফেশনে থাক। আরে, বিয়ের যোগ তো চলছে, তো বিয়ে করে নাও। 2022 থেকে 2026 খুব চুটিয়ে বিয়ে করো, বরের সঙ্গে ঘুরে বেড়াও, 26 এর পর দেখবো কেমন। তোর পাগলি, বিয়ে করে নাও, আবার কোন দিকে হবে এত শর্টে কি বলা যায় নাকি? তো যাই হোক, এইখানে ছিলেন তৈলঙ্গ স্বামীজির, যে বললেন ভক্তদের, ভক্তরা যেটা তাকে বললেন যে আর তো এইভাবে বলে দিলে চলে না, এবার স্বামীজি বলে দিয়েছেন, ভক্তরা জানে তিনি যেটা বলবেন সেটা করবেন। হঠাৎ করে মঙ্গল ভট্ট বললেন, আরে আপনার মূর্তি তৈরি করতে হবে পাথরের, এরকম বিরাট আকারের মূর্তি যেরকম আপনি, সেই মূর্তিকে তো আমরা পূজা করব। এতদিন আপনার সামনে এসে ফুল দিয়েছি, তখন দেব কাকে? তো স্বামীজি বলেন যে এতদিন আমার কাছে থেকে এই ঘটনায় শিখলে যে মূর্তি পুজো নিজের অন্তরাত্মাকে পুজো করো তাহলেই হবে, কিন্তু ভক্ত সেই মঙ্গল ভট্ট সে না ছোড়। ফলে স্বামীজি তৎক্ষণাৎ বললেন, ঠিক আছে তোরা মূর্তি গড়, আমি এক মাসের জন্য আমার মৃত্যুদিনকে পিছিয়ে দিচ্ছি। ভাবুন কিরকম উচ্চ মানের সাধক, বললেন এক মাসের মধ্যে আমার মৃত্যুদিন আমি পিছিয়ে দিচ্ছি এক মাসের জন্য, কিন্তু এক মাসের মধ্যে তোমরা তৈরি করো। অবশ্যই এক মাসের মধ্যে মূর্তি তৈরি হলো, সে মূর্তি স্থাপনও হলো। মূর্তি স্থাপনের পরের দিন যথারীতি স্বামীজির ইচ্ছে অনুযায়ী চন্দন কাঠের একটা সিন্ধুক তৈরি করার কথা ছিল, যেটাতে তাকে গঙ্গা বক্ষে বিসর্জন দেওয়া হবে। সেই সিন্ধুক কাষ্ঠ চন্দন কাষ্ঠ নির্মিত, অর্থাৎ চন্দন কাঠে সে সিন্ধুকও প্রস্তুত করা হলো, অলরেডি এগুলো রেডি ছিল। মূর্তি স্থাপনের পরের দিনই তার দেহত্যাগ ঘটে। ভক্তরা স্বামীজির সেই দেহ চন্দন কাঠের বাক্সে পুড়িয়ে গঙ্গাতে অসি থেকে বরুণা অবধি স্বামীজির সমাপ্তি সমস্ত রকম প্রয়াসগুলো তারা করেন, তাকে পুরো গঙ্গা ঘুরিয়ে তারপর গঙ্গা গর্ভে বিসর্জন দেওয়া হয়।
সেই সময় স্বামীজির মৃত্যু সংবাদ আগে থেকেই ভক্তদের কাছে পৌঁছে গিয়েছিল যে এই দিন তার মৃত্যু ঘটবে। ফলে গঙ্গার পারে ছিল একাধিক মানুষের ঢল, একাধিক মানুষের ঢল। আর সেই সময় সবাই তাদের চোখের জলে বিসর্জন দিলেন মহান সাধক তৈলঙ্গ স্বামীজিকে। দর্শক বন্ধু, তৈলঙ্গ স্বামীজির তার জীবন কাহিনী এই যে গ্লোব টিভির পর্দায় এত দিন যাবৎ আপনাদেরকে বলে আসছিলাম, সাধকগণ যেরকমই হোক না কেন তার মধ্যে সাধনা যদি থাকে তবে তার হৃদয়ও থাকবে ভক্তজনের মঙ্গলার্থে। অবশ্যই সেই মহান সাধক তৈলঙ্গ স্বামীজির যখন জীবন কাহিনী আপনাদের তুলে ধরলাম আজকে এই অন্তিম পর্ব, তাহলে এটুকু বুঝতে হবে যে আমার মধ্যেও সাধনার কিছু পাঠ থাকতে হবে, নইলে টিভি অনুষ্ঠানে বসে কমার্শিয়াল প্রোগ্রাম হতো। জ্যোতিষটা আমার পেশা, আমি পারিশ্রমিক নিই, এটা আমার পারিশ্রমিক, আমার মূল্য, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। ওই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে আগে চেষ্টা করি উপকার দিতে, তার জন্য কবচ তাবিজ যদি প্রয়োজন হয় প্রদান করি। অবশ্যই সমস্যা মুক্ত হলে তারপরই কিন্তু মূল্য নিই, কারণ তন্ত্রটা আমার কাছে সাধনা। এবং যে সংকল্প আমি নিয়েছি মা তারার কৃপায়, যদি সেই সংকল্প পূর্ণ করার হয় তা সে যোগানও মা তারা দেবেন। এই গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠানে আমি চেষ্টা করব ভারতবর্ষের বিভিন্ন সাধকদের তুলে ধরতে এবং তাদের জীবন কাহিনী সমস্ত কিছু আপনাদের বর্ণনা দিতে। এই তৈলঙ্গ স্বামীজি মহারাজ এতখানি শক্তিশালী মহান তান্ত্রিক ছিলেন এবং তান্ত্রিকও ছিলেন উনি, যে রামকৃষ্ণদেব যখন কাশীতে ছিলেন তাকে ভক্তি ভরে নিজের হাতে রামকৃষ্ণদেব পায়েস খাইয়েছিলেন তৈলঙ্গ স্বামীজিকে, তাতে রামকৃষ্ণদেব তৃপ্তি লাভ করেছিলেন। তৈলঙ্গ স্বামীজি তৃপ্তি লাভ করেছিলেন কিনা সেটা রামকৃষ্ণদেব তার বাণীতে বলেননি, অবশ্যই করেছিলেন। নবীন সাধকের কাছ থেকে প্রবীণ সাধক নিজের হাতে করে ক্ষীর অর্থাৎ পায়েস খাওয়াচ্ছেন, এ তো পরম পাওনা দুজনেরই। আবার দেখলেন সে দুষ্ট লোক চুন জল খাওয়ালো, পরে তারা অনুতাপ করল। সুতরাং মানুষের মঙ্গল করাই যদি জীবনের উদ্দেশ্য হয়, কেউ যদি তার জীবন জানতে পারে কি কারণে তার জন্মগ্রহণ হয়েছে, কি কারণে সে পৃথিবীতে এসেছে, যেদিন মানুষ এটা জানতে পারে সেই দিন তার কাছে আর কোনো কিছুই পাওনা থাকে না, সে সেই পথে গিয়ে চলে। অবশ্যই প্রত্যেকটা মানুষ, সে সাংসারিক হোক বা বৈরাগী হোক, সে আগে থেকে তার পৃথিবীতে আসার কারণ জানুক না জানুক, মৃত্যুর ঠিক কিছু ঘন্টা আগে, কিছুক্ষণ আগে সে অবশ্যই তার কি করা ছিল, কি করা হয়নি, কি পুণ্য কি পাপ এবং ঈশ্বর আছেন কিনা সেই দিন তাদের দর্শন হয়, হবেই হবে। যত বড় পাপী হোক তারও দর্শন হবে, যত বড় পুণ্যবাণী হোক তারও দর্শন হবে। ঈশ্বর দর্শন সারা জীবনকালে যদি না হয়, মৃত্যুকাল ঠিক কিছু মুহূর্তে আগে অতি অবশ্যই হবে, নইলে মোক্ষ লাভ হয় না। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। দর্শক বন্ধু, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠে আমার যজ্ঞ থাকবে এবং প্রতি পূর্ণিমার ন্যায় এই পূর্ণিমাতেও নিজস্ব গৃহমন্দিরে যজ্ঞ থাকবে। এছাড়াও যে সমস্ত চেম্বার রয়েছে আমার, ব্যারাকপুর, হাওড়া ময়দান, বর্ধমান, মেচেদা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসব নতুন আরেকজন সাধকের তার জীবন কাহিনী এবং বাণী নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।